सो हाय गाइस, वेलकम टू माय चैनल अगेन। तो आज के আমরা দেখব লক্ষী ভান্ডার সম্পর্কে কিছু প্রশ্ন, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো কি কি, যে লক্ষী ভান্ডারের যে দ্বিতীয় এসএমএসটি সেটা কি না আসলে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা একটা প্রশ্ন, ঠিক আছে? দ্বিতীয়ত, অনেক এমন রয়েছে যাদের মনে করো কোনো এসএমএস আসেনি, না প্রথম এসএমএস এসেছে না দ্বিতীয় এসএমএস আসছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো জিনিসটা কি আমি তোমাদের বলে দিচ্ছি, এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পতে দুটা এসএমএস আসবে। কটা? দুটা এসএমএস আসবে, ওকে। ফার্স্ট এসএমএস এবং সেকেন্ড এসএমএস। ফার্স্ট এসএমএস আর সেকেন্ড এসএমএস এর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। যে প্রথম যে এসএমএসটা আসবে সেটা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা তোমরা জমা করেছো সেটা যে সাবমিট হয়েছে, ক্লিয়ার? সে সাবমিট হয়েছে যে সেটাই কনফার্মেশন যে তোমার সার্টিফিকেট, তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে, এর জন্য তোমার ফার্স্ট এসএমএসটি তোমাকে করবে, ঠিক আছে, গভর্নমেন্টের তরফ থেকে। এবং দ্বিতীয় এসএমএসটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় এসএমএসটা তোমাকে কি করবে, দ্বিতীয় এসএমএসটা তোমার একদম তুমি সিলেক্টেড বলতে পারো যে তুমি লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের যে সুবিধাটি রয়েছে, যেমন মনে করো যাদের মনে করো এসসি এসটি, ঠিক আছে, যাদের 1000 টাকা করে প্রত্যেক মাসে, এবং যারা ওবিসি এবং জেনারেল তাদের 500 টাকা করে প্রত্যেক মাসে, তো তারা কনফার্ম একদম একদম 100% যে তারা এই টাকাটা পাবেই যাদের দ্বিতীয় মেসেজটি এসছে, ঠিক আছে। এখন দ্বিতীয় মেসেজটি কেমন হয় সেটি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে দেখো মেসেজটি, ঠিক আছে, এখানে একটা কথা লেখা রয়েছে যে ইউর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি ড্যাশ হ্যাজ বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি। তো এই যেখানে একটা নতুন আইডি জেনারেট হয় যেটাই তোমার হচ্ছে কি কনফার্মেশন মেসেজ যে তুমি 1 তারিখে থেকে তোমার যে সুবিধাটি রয়েছে সেই সুবিধাটি তুমি উপভোগ করতে পারবে এবং সেই সুবিধার লাভ তুমি নিতে পারবে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যাদের ফার্স্ট এসএমএস আসেনি এবং দ্বিতীয় এসএমএসও আসেনি তারা কি করবে, এটার জন্য আমি বলে দিই, যারা ফার্স্ট এসএমএস আসেনি তো তাদের জন্য আমি বলবো যে তোমরা অ্যাটলিস্ট কিছুদিন ওয়েট করো, ঠিক আছে, 6-7 দিন বা 3-4 দিন, কারণ অনেক কাগজ পড়েছে, তো সেটা স্টেপ ওয়াইজ তোমাদের মেসেজগুলো পাঠানো হয়, ঠিক আছে, তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, আশা করি তোমাদের মেসেজগুলো চলে আসবে। এবং যারা ফার্স্টের মেসেজ এসছে দ্বিতীয় মেসেজ আসেনি তারা কি করবে, তো তাদের জন্য আমি বলবো যে যারা ফার্স্ট এসএমএস পেয়েছে দ্বিতীয় এসএমএস পায়নি তাদেরও আমি 7 দিন ওয়েট করতে বলবো, 7 দিন মধ্যে তোমাদের দ্বিতীয় কনফার্মেশন এসএমএসটি তোমাদের মোবাইলে চলে আসবে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যার প্রথম দ্বিতীয় কোনোটাই আসেনি তারা কি করবে, তো তাদের জন্য গভর্নমেন্টের একটি পোর্টাল আছে, ঠিক আছে, যে পোর্টালের থ্রুতে তোমরা তোমাদের স্টেটাস চেক করতে পারবে যে তোমাদের সেই সার্টিফিকেট, তোমরা যে অ্যাপ্লিকেশনটি জমা করেছো সেটি কি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেটা তোমরা জানতে পারবে। তো ডাইরেক্টলি চলো আমি সেই ওয়েবসাইটটিতে তোমাদের নিয়ে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা কিভাবে চেক করতে পারবে, ঠিক আছে। তো দেখো আমরা চলে আসছি সেই অফিসিয়াল সাইটটিতে। তো সাইটটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, ধরো আমি তোমাদের বলে দিচ্ছি, সাইটটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in, ঠিক আছে। এখানে আসলে পরে তোমরা দেখতে পারবে যে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডার পোর্টাল, ঠিক আছে। এইখানে দেখো নিচে স্ক্রোল ডাউন করলে পরে কি দেখাচ্ছে, এন্টার রেজিস্ট্রেশন মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যে দিয়েছিলে সেই নাম্বারটা দিয়ে তোমরা এখানে একটা জেনারেট ওটিপি হবে, ওটিপি জেনারেট হবে এবং তারপর সেখান থেকে তুমি ডিটেলসটা দেখতে পারবে, ঠিক আছে, যে তোমার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট না রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে লক্ষ্মী ভান্ডার সম্পর্কে তোমরা কমেন্ট করবে, তো আমি তোমার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, এবং বিশেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।